টমেটো হয়েছে দেখছে, কিন্তু পাকার পরে যে খাবে সেটা খাওয়া হইল না। আমি ভাবছিলাম যেটা যখন পাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই যে সেই টমেটো গাছে, টমেটোগুলো তো পেকেই গেছে। এই গাছটা আমার আম্মা দিয়ে গেছিল, কিন্তু আমার আম্মা খাইয়া যেতে পারলো না। এগুলো এখন তুলা ফেলবো, তুলা ফেলা হচ্ছে। এখানে একটা নেট রাখছে আপনাদের ভাইয়া, ওখানে ঝুলায় রাখবে। এইগুলো এই যে পাকতে শুরু করছে। আর এই যে আপনাদের কাছে আমার এখানে, তাই না বাবা? তুই যে তাকে সবাই কি বলে বলে, আই কাছে মামা, তুমি কেমন আছো, ভালো আছো তুমি? ধরা যাবে না বাবা, এটা এটা ধরা যাবে না। তো আমার আম্মা এই গাছটা দিয়ে গেছিল আরো কয়েক মাস আগে, ছোট্ট, আপনাদেরকে তো তখন দেখাইছিলাম। ভুলে গেছিল বিহারের বাবার বললো গাছটা যাতে লাগায় দেয়। টমেটো হয়েছে দেখছে, কিন্তু পাকার পরে যে খাবে সেটা খাওয়া হইল না। আমি ভাবছিলাম যেটা যখন পাকবে তখন অর্ধেক ওই বাসায় দিব আর অর্ধেক আমাদের বাসায়। কিন্তু তা হইল না, এখন পাকছে। এখানে উঠাবে, নাইলে দেখা যাবে কইরা যাবে, উঠা তারপরে রাইখা দিবে। পাখি তো আসে, পাখি যদি খায় খাইলো, না হলে শিখে গেছে সবার একটা দুইটা করে দিলাম। বেশি টমেটো চান না, অল্প কিছু, হয়তো বা 28টা বা 30টা এরকম টমেটো হইতে পারে। তো এগুলো এখন দুইটা ওইভাবে রাখি, তারপরে পাখি সবাই দিয়ে দিলাম। যদি পাখি খায় তো আলহামদুলিল্লাহ, না খায় তো তার কিছু করার নাই। আর এদিকে হচ্ছে আরও যে গাছ উঠছিল, আম্মারে বলছিলাম যে আম্মা চারা নিবা, সাম্মামের চারা উঠছে, তারপরে হচ্ছে ক্যাপসিকাম। পরে আম্মা বলছিল যে না, আর ওই যে বেগুন গাছ, বেগুন এসে পড়ছে, চারটা বেগুন। এগুলো আর কি আম্মা দেখে গেছে যে গাছে ফল আসতেছে বা ফল আসছে, হঠাৎ করে আর কি সব কিছু হয়তো, যারা কিনা আগে থেকে অসুস্থ থাকে বা হচ্ছে কখনই থাকে যে না অসুস্থ হয়তো বা মারা যাবে, তাদের টাকাকে করবে। কিন্তু একজন সুস্থ মানুষ আগের দিনও আসছে। আগের দিন ছাদে গেলাম আমরা, ছাদের উপরে যে চা খাইলাম, আপনারা ভিডিও দেখছেন, ছাদের উপরে চা খাওয়ার সময় আম্মা আসছে বিকেলবেলা ভাইয়ের বাসা থেকে। আর সে একেবারে উপরে ছাদে গেছে, আমাদের নিচে না পেয়ে উপরে ছাদে গেছে। পরে বাসায় আসলাম, আসার পরে সেদিন বেশি চা বানাইনি, আর সেদিন আম্মা পেয়ারা খাচ্ছিল। পেয়ারা টেবিলে বললাম আম্মা পেয়ারা খেয়ে না খাও, পরে নিজে একটা পেয়ারা কাটলো, সবাই মিলে খাইলাম। আর কইটাই শেষ ছিল একসাথে। তারপরের দিন তো আমাদের বাসায় আর যে বাসা থেকে বের হয়েছে, প্রেশার মাপতে গেছে, তখন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তারপরে তাদের বাসা আসা হইল না, হাসপাতালে গেল, হাসপাতালে থেকে বাসায় গিয়ে আসলাম, পরে আর দেখা হয় না। তো একেবারেই দেখা হয়েছে যখন কিনা আমি তো আছি, কিন্তু আমার আম্মা কি কাম্পা কান্না করছে কেন? এই টমটম তুমি খাবা না, এই টমটম খাবা না। নিয়াজ এই টমটমের সাথে কত কথা বলে না বাবা, টমটমের সাথে অনেক কথা বলে নিয়াজ।